একজন বয়স্ক মানুষ আমাকে এসে বললেন তার 75-80 বছর বয়স হবে, মা গো 100 দিনের কাজের টাকাটা এখনো পাইনি। আমি বললাম 100 দিনের কাজের টাকাটা কেন্দ্রীয় সরকার এখান থেকে যে টাকাটা তুলে নিয়ে যায় সেখান থেকে দেয়, প্রায় 7,000 কোটি টাকার মতো। যারা কাজ করেছে, যাদের কাজ করিয়েছে, খাটিয়েছে, সেই টাকাটা তাদের দেয়নি, অথচ 100 দিনের কাজে টাকা দেয়া ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। 23-24 এসে বলবে ক্ষমতায় ইলেকশনের আগে 3টে গ্যাস দেবো, 4টে গ্যাস দেবো, 6টা গ্যাস দেবো, অমুক টাকা দেবো, তারপরে দেখবেন সব হাওয়া। আজকে আমরা নিজেরা গর্ব করে বলতে পারি যে সরকারটা 100 দিনের কাজে 5 বছর পর পর আমরা প্রথম হয়েছিলাম, তাদের একটা টাকাও দেয়নি। সব রাজ্য দেখুন, আমি যদি মিথ্যে কথা বলি আমাকে বলবেন, আমি মিথ্যে কথা সাধারণত বলি না, সাধারণত কেন, জেনে শুনে কখনোই বলি না। আমি অন্য নেতাদের মতো নই, আমি একজন সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ। মিথ্যে কথা বলায় রাজনীতি করা আমার পেশা নয়, নেশাও নয়, আমি রাজনীতি করি সমাজ সেবার জন্য। আমরা আমাদের রাজ্য সরকার থেকে 40 লক্ষ লোককে এখন 100 দিনের কাজ দিতে পেরেছি এবং 10 কোটি কর্মদিবস তৈরি করেছি। আমি সব DM-দেরই বলবো, পঞ্চায়েতগুলোকেও বলবো, মিউনিসিপ্যালিটিকেও বলবো, যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি তাদের বেশি করে কাজে লাগাতে। তাদের তো একটা লিস্ট আছে, কেন তাদের দিতে বলছি তার কারণ, তারা টাকা পায়নি। তাদের যদি আমরা একটু সাহায্য করতে পারি কাজ দিয়ে, অন্তত যখন টাকা আসবে আসবে তখন তারা পাবে। টাকা আদৌ আসবে কিনা জানি না, আসলেই দিয়ে দেবো, কিন্তু অন্তত এখনটা যাতে চলে তার জন্য বলছি যে যারা কাজ করেছে অলরেডি টাকা পায়নি তাদের বেশি করে বিভিন্ন প্রকল্পে কাজে লাগানো।